দক্ষিণ জেলার শাখা ক্রাইম এন্ড কর্পোরেশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি মাঠে নামলো। বিলুনিয়া মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে বড় জলাশয়কে বাঁচানোর তাগিদে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ধ্বংস হতে চলেছে জলাশয়টি, এমনই অভিযোগ তুলে ক্রাইম এন্ড কর্পোরেশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে প্রতিনিধিমূলক বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করলো তত্ত্বাবধায়ক আধিকারিকের নিকট। সুমন পাল, জীবন দে, অজিতাভ মজুমদার, বিপ্লব মজুমদার, বিজন মজুমদার, শ্রীবাস সেন সহ আরও কয়েকজন এলাকাবাসীর এক প্রতিনিধি দল ক্রাইম অ্যান্ড কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে বিলুনিয়া মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয়ে গিয়ে মৎস্য আধিকারিকের নিকট আবেদন জানিয়ে স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন প্রদানের পর সোসাইটির পক্ষ থেকে প্রতিনিধিদের মধ্য থেকে একজন সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে ধ্বংস হতে চলেছে জলাশয়টি, এই জলাশয়টি বাঁচানোর তাগিদে আমরা আধিকারিকের নিকট দাবি জানিয়েছি। বিলুনিয়া হসপিটাল সংলগ্ন জলাশয়, যেটা ফিশারি দপ্তর প্রতি বছর মাছ চাষের নাম করে জলাশয়ের মধ্যে দমকল লাগিয়ে জল সেচন করে ফেলছে, ফলে ইকোসিস্টেম হারিয়ে যাচ্ছে জলাশয়টির, জলের উৎস নষ্ট হয়ে যাচ্ছে। এই জলাশয়ের উপর বিলুনিয়া এক নং টিলাবাজার হাসপাতাল টিলা, শাল টিলা ও বাঁশপাড়া কলোনি এলাকার মানুষেরা নির্ভরশীল। মাছ চাষের কারণে জলাশয়ের জল দমকল দিয়ে অচল করে ফেলার পর জলাশয়টি শুকনো হয়ে পড়ছে, ফলে এলাকাবাসীদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের বক্তব্য, মাছ চাষ করুক কিন্তু মাছ চাষের পদ্ধতি জলাশয়ে যেন না করা হয়। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে আরও জানান, জলাশয়টির জল শুকিয়ে নেওয়ার ফলে বিভিন্ন আবর্জনা ফেলার পরে জলাশয়টি ধ্বংসের পথে এগিয়ে আছে। এই জলাশয়টিকে সংস্কারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের দাবি জানানো হয় বলে জানান সোসাইটির দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে। করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে ফিশারির সুপারিনটেনডেন্ট স্যারের কাছে একটা আবেদন জমা দিয়েছি। দেখা গেছে অনেকদিন ধরে আমাদের পাশে যে লেকটা রয়েছে, একটা অনেক বড় একটা জলাশয়, সেটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, একদম ড্রাই করে নিয়েছে। কোন লেকটা? এই যে শালটিলা হসপিটাল যে লেকটা, হসপিটাল লেকটা, যে লেকটা পাশের যে লেকটা, ফিশারি অফিসের সামনে, যেটা ফিশারি অফিসের উপরে দাঁড়ালেই দেখা যায় যে লেকটা, ওই লেকটা অনেকদিন ধরে ড্রাই পড়ে আছে। সেটা এই এই লেকটার উপরে টোটাল এরিয়াটা ডিপেন্ডেন্ট, কোনো ইনকেস অফ কোনো এমার্জেন্সিতে এটাই একমাত্র জলের সোর্স। এক, দু নম্বর, এই এই লেকটার এইভাবে ড্রাই পড়ে থাকাতে পুরো পুরো অ্যাকোয়াটিক সিস্টেমটাকে, পুরো ইকোসিস্টেমটাকে এতদিন ধরে নষ্ট করছে। হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, কয়েকজন অসাধু ব্যবসায়ী নিজের নিজের স্বার্থের জন্য ওরা নিজেদের কারণে এই পুকুরটাকে এভাবে দীর্ঘ সময় পর্যন্ত ড্রাই করে রেখে দিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য না। এই ব্যাপারে যাতে সঠিক ব্যবস্থা নেয় তার জন্য আমরা স্যারের কাছে গেছি, সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে আমাদের একটা আবেদনপত্র জমা দিয়েছি, পাশাপাশি ডিএম স্যারের কাছে দিয়েছি, এসডিএমকে দিয়েছি, এবং আমরা রিলেভেন্ট দপ্তর যা আছে, পরিবেশ দপ্তর এবং ফিশারি মিনিস্টার, ওদের কাছেও কপি দিচ্ছি, এবং এটা যাতে ইমিডিয়েট অ্যাকশন হয়, এবং যা যে সমস্ত অসাধু কারবারিদের জন্য এই জিনিসটা হচ্ছে, পরিবেশটাকে নষ্ট হচ্ছে, সেটার যাতে একটা ব্যবস্থা নেয়, এই জন্য আমরা আজকে এখানে সবাই কাজটা নিয়ে স্যারের কাছে আবেদন করলাম এবং পুরোটা বুঝিয়ে বললাম। আমাদের আবেদন উনার কাছে যে এখানকার পরিবেশটা, যে অ্যাকোয়াটিক সিস্টেমটা সহ এর সৌন্দর্য, লেকের আশেপাশের যে সৌন্দর্যগুলো যেন রক্ষা করা হয় এবং লেকটাকে ড্রাই না করা হয়, সবসময় যেন ওয়েটেড রাখা হয়, এবং মাছ চাষে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ড্রাই করে মাছ চাষ সম্ভব নয়। আমরা চাই সবসময় ওয়েটেড থেকে ওটার মাছ চাষ করা হোক, আর সাথে সৌন্দর্যায়ন যেন করা হয় লেকটার আশেপাশে চারিদিকে। এবং বিলুনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।